আমি না আমি অনেক দিন পরে ব্লেজার থেকে আমার জ্যাকেট থেকে বের হয়েছি বের হয়ে টি-শার্ট পরলাম 100% কটন এবং খুব ভালো আরামদায়ক ট্রুলি টাকার জন্য না আর কত টাকায় বা দিতে পারবে জায়েদ খানকে তো এত টাকা দিয়ে কিনতে উনি পারবে না ট্রুলি উনি আমাকে যতটুকু সম্মান করেছে আমি টাকার চেয়ে বেশি আসছি উনি ওনার এই ভালোবাসার থেকে যেহেতু উনি আমার কিছু শিল্পীদের নৈতিক দায়িত্বও থাকে কিছু যে দেশের জিনিসকে একটু প্রমোট করা সেই দেশের প্রোডাক্ট থেকেই আমরা আসলে আমি প্রমোট করলাম মানুষ যেন অল্প দামের মধ্যে ভালো জিনিস পড়তে পারে আমি পরেও আমি খুব এফেক্ট মানে ভালো লাগছে আমার কাছে এই গরমে সামনে গরম আসছে টি শার্ট গুলো পরলে শার্ট গুলো আমি মনে করি যে সবাই আরামদায়ক লাগবে এবং ভালো লাগবে ইনশাল্লাহ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সারা বাংলাদেশ বেগুনি এটা ভালো কথা বলেছেন যে সারা বাংলাদেশের পক্ষ থেকে আমি জায়েদ খানকে এটা উদ্বোধন করালাম আমার কাছে ছোট হোক বড় হোক মনে হচ্ছে যে নিজের জিনিস উনি করতেছে আমি আমার একটা বাংলাদেশের একটা ব্র্যান্ডকে প্রমোট করলাম সেটা অনেক বড় ব্যাপার এবং আমি মনে করবো আমি আবারও বলবো যে আমি সাংবাদিক দায়ী ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই এটা তুলে ধরবেন আমি বিদেশের কথা তো চিন্তা করি না একসময় আরং চলে গেছে না কোথায় তো আমার এরকম তো প্রোডাক্ট বাংলাদেশের আজকে যেসব গেঞ্জি বাংলাদেশের গার্মেন্টস এর প্রোডাক্ট তো বাইরে গিয়া বেশি দামে বিক্রি করি বা কিনি আমরা মাক্স সেন্সারে বসে কিনি তো আমি মনে করি যে সেখান থেকে আমাদের উনি রাকিব হোসেনের মতো মানুষগুলো যদি এড়িয়ে আসে এগুলো যদি জনপ্রিয়তা পায় একসময় এগুলো বাইরেও উনি উনি বলেছেন হোলসেল করে এখন উনি এরপরে এটা বাইরে ইনশাল্লাহ দেখা যাবে উনি এটাকে রপ্তানি করছে তো আমার মনে হয় ওনাদেরকে আমাদের পাশে থাকা উচিত এবং ওনাকে আমাদের প্রমোট করা উচিত